একাদশ শ্রেণীতে অনলাইন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যোগ আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবার প্রত্যেক বছর এই সুযোগটা হয়। এখন মনে হচ্ছে একেবারে ঘরে বসে, বা কেউ কেউ অফিসে আছেন, কেউ কলেজে আছেন, কিন্তু যে যে যার যার কাজের জায়গায় বসে কথা বলছেন, মানে সুযোগটা বোধ হয় সীমিত। কিন্তু আসলে তো ঠিক উল্টো। আমরা গত বছর যখন কথা বলেছি তখন ঢাকা কলেজের বিশাল অডিটোরিয়ামে বসে কথা বলেছি, কিন্তু সেখানে যাদের সামনে কথা বলতে পেরেছি, যত মানুষের সামনে কথা বলতে পেরেছি, আজকে কিন্তু তার থেকে মানুষ আরো অনেক বেশি। কাজেই আমাদের যেটাকে আমরা ভাবছি সীমাবদ্ধতা, সেটা কিন্তু আসলে আমাদেরকে অনেক বড় একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে আমাদের জন্য। কাজেই আমি এটি সবসময় বিশ্বাস করি যে কোনো সংকটই কিন্তু অনেক সম্ভাবনার সুযোগ করে দেয়, দ্বার খুলে দেয়। কাজে আমাদের সেই সুযোগটি এখন এসেছে। এই বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা অনেক মনে করছি সীমিত অনেক আমাদের সুযোগ, কিন্তু একই সঙ্গে আমরা দেখছি যে আমাদের আসলে কিন্তু অনেক অনেক সম্ভাবনা, এবং সেগুলোকে আমরা যেন কাজে লাগাতে পারি। আজকের এই একাদশ শ্রেণীর ক্লাস শুরু হওয়া, আনুষ্ঠানিকভাবে সারা দেশেই ক্লাস শুরু হচ্ছে, তো সেই শুরুর দিনের জন্যে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধায়, পরম ভালোবাসায় এবং কৃতজ্ঞতায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করি আমাদের একাত্তরের 30 লক্ষ শহীদকে, লক্ষ লক্ষ মা বোনকে যারা চরমভাবে নির্যাতিত হয়েছিলেন। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি আমাদের সকল বীর মুক্তিযোদ্ধাকে, এবং আমি স্মরণ করি আমাদের সেই 52-র ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত আমাদের সকল অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলকে। আমরা এই যে শুনছিলাম এতক্ষণ কথা, আমাদের মহাপরিচালক মহোদয় এত সুন্দর করে বলেছেন যে ক্রিটিক্যাল থিংকিং এর কথা বলেছেন, যে চিন্তা করতে শেখা এবং সেটিকে কিভাবে কাজে লাগানো যায় সেটির কথা বলেছেন। আমাদের সচিব মহোদয়রা সময়কে কাজে লাগাবার কথা বলেছেন, স্বপ্নকে বাস্তবায়ন করবার কথা, বাবা মায়ের স্বপ্ন, নিজেরও স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবার কথা বলেছেন। তো আমার মনে হয় যেটি, যে আমাদের পড়াশোনার যদি মূল উদ্দেশ্য বলি, নানান মনীষীরা নানান কথা বলেছেন, আমরা যদি তাদের কথা থেকে কিছুটা বুঝতে চেষ্টা করি, যে নিজেকে জানা, নিজেকে জানা, এবং সেই নিজেকে জানতে গেলে আরো অনেক কিছুকে জানতে হয়। নিজেকে জানতে